নমস্কার, এখন যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ফার্মা প্রোডিউসার অর্গানাইজেশন নিয়ে একটা এফপিও পোর্টাল তৈরি করছে। তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর প্রত্যেকটা জেলাতেই এটা লগিং আইডি ক্রিয়েট করে এফপিওদের দিচ্ছে এবং এফপিওরা সেটা লগিং করবে। তার জন্যে আমাদের জেলা থেকেও, কুচবিহার থেকেও কিন্তু প্রত্যেকটা এফপিওকে পিন নাম্বার দেওয়া হচ্ছে কৃষি দপ্তর থেকে, সেখানে একটা লিঙ্কও পাঠিয়ে দেওয়া হচ্ছে fpo.wb.gov.in। এই লিঙ্কটা দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করে পিন নাম্বার দিয়ে লগিং আইডি ক্রিয়েট করতে হবে। তো এটা আপনারা করবেন এবং কোনো অসুবিধা হলে কৃষি দপ্তর বা আমরা আপনাদেরকে হেল্প করব। আমরা ওপি এবং সিবিবিও হিসেবে আপনাদের আমরা হেল্প করব। তো সুতরাং এখন আমরা কিছু এফপিওকে কৃষি দপ্তরকে দিয়েছি ট্রায়াল হিসাবে আপলোডিং বা লগিং করার জন্য। সেটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাকি এফপিওগুলো হয়ে যাবে কুচবিহার ডিস্ট্রিক্টে। এখানে সমস্ত জেলা মানে জেলার সমস্ত এফপিওগুলো এই পোর্টালে আসবে। এই পোর্টালে আসার ফলে কী হবে, এই পোর্টালে কোন এফপিও কী কাজ করছে, কত বিজনেস করছে, কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাদের কাছে কত কোয়ান্টিটি আছে, সেটা যেমন থাকছে পাশাপাশি এখানে অনেক ট্রেডারও থাকছে, যারা বায়ারও থাকছে, বিভিন্ন কোম্পানি থাকছে, যারা এফপিওর যে ফসল, কৃষকদের যে ফসল, সেটা তারা এই পোর্টাল থেকে বাইং করতে পারবে। এখানে বায়ার এবং সেলার দুজনের কিন্তু একটা ইনফরমেশান এখানে দেওয়া থাকছে এবং এই এফপিও পোর্টাল আশা করি আমাদের রাজ্যে একটা ব্যাপক সাড়া ফেলবে এবং এখানে কৃষকদের অনেক উপকার আসবে এই পোর্টালের মাধ্যমে। এই ডিজিটাইজেশন একটা খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান যুগে। সুতরাং এই ডিজিটাইজেশনের যুগে আমাদের এই পোর্টাল অনেক কাজে দেবে। তো সবাই এই পোর্টালটা খুব গুরুত্বপূর্ণভাবে এটা করবেন। এটা আপনাদের নিজস্ব কাজ, কৃষি দপ্তর আপনাদেরকে সাহায্য করবে, মার্কেটিং করবে, নাবার্ড করবে, আমরা পপি এবং সিবিপি হিসাবে করব, সাহায্য করব। কিন্তু আপনারা ডেটাগুলো এটাতে সঠিকভাবে এটাতে পুট করবেন। কোনো অসুবিধা হলে আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ কৃষি দপ্তরের মাননীয় রজত স্যার আছেন, উনিও আপনাদেরকে হেল্প করবেন। থ্যাংক ইউ।